সম্প্রতি শিক্ষা ক্ষেত্রে নিয়োগ ঘিরে তোলপাড় হচ্ছে রাজ্য। SSC, TET, SLST সহ বিভিন্ন নিয়োগ নিয়ে প্রশ্নের মুখে পড়তে হয়েছে রাজ্য সরকারকে। অধিকাংশ ক্ষেত্রে নিয়ম বহির্ভূতভাবে নিয়োগের অভিযোগ উঠেছে, স্বজন পোষণ কিংবা অর্থের বিনিময়ে নিয়োগের অভিযোগও রয়েছে প্রচুর। তবে এবার শিক্ষাক্ষেত্রে নিয়োগ দুর্নীতির অভিযোগে মঙ্গলবার অর্থাৎ আজ পথে নামতে চলেছে রাজ্য বিজেপি। এদিন বিজেপির যুব মোর্চার বিকাশ ভবন অভিযান রয়েছে। দ্রুত নিয়োগ সহ একাধিক দাবি তুলে এদিন বিকাশ ভবনে যাবেন বিজেপির যুবরা। এই মিছিলের নেতৃত্বে থাকবেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার, বিজেপির সর্বভারতীয় যুব সভাপতি তেজস্বী সূর্য। অভিযানে অংশ নেওয়ার কথা রয়েছে চাকরি প্রার্থীদের একাংশেরও। এদিকে সূত্রের খবর, এই মিছিলের পুলিশি অনুমতি দেওয়া হয়নি, যেহেতু মঙ্গলবার উচ্চ মাধ্যমিক পরীক্ষা রয়েছে তাই কোনো রকম কর্মসূচি করা যাবে না বলে জানিয়ে দিয়েছে বিধাননগর কমিশনারেট। ফলে পুলিশি বাধা এলে পরিস্থিতি উত্তপ্ত হওয়ার সম্ভাবনা রয়েছে বলে মনে করছে রাজনৈতিক মহল। এদিন বেলা দুটোয় করুণাময়ী সল্টলেক থেকে বিজেপির যুব মোর্চার ওই মিছিল বিকাশ ভবনের দিকে যাবে বলে সূত্র মারফত জানা গিয়েছে।